নমস্কার বন্ধুরা, আমি চলে এসেছি আরো একটি নতুন রান্না নিয়ে। আচ্ছা, দেখে এটা বুঝতে পাচ্ছেন এটা কি? হ্যাঁ, ঠিক ধরেছেন, এটা হচ্ছে কচু শাক। বাঙাল বাড়ির বউ হয়েছি আর কচু শাক রান্না করতে পারবো না তা কখনো হয় নাকি? চলুন, আজকে আপনাদের সাথে কচু শাকের একটা রেসিপি নিয়ে এসেছি। কচু শাকের ঘন্ট খুব সিম্পল ভাবে আমি রান্না করি, মানে রান্নাটা করা শিখেছি আমার শাশুড়ি মার কাছ থেকে। তো প্রথমে কচু শাকটাকে ভালো করে ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি, আর ওপরে একটা পাতলা খোলা থাকে সেটাকে জাস্ট ছাড়িয়ে নিয়েছি। ছাড়িয়ে নিয়ে একটা দেচকির মধ্যে পুরো কচু শাকটাকে সেদ্ধ করতে বসিয়েছি। আর চাইলে আপনারা এটা প্রেশারে একটা সিটি মেরেও নিতে পারেন, যেহেতু এটা অনেকটা, তাই আমি দেচকির মধ্যে করে নিয়েছি। সেদ্ধ হয়ে যাওয়ার পর দেখুন কইটুকুনি হয়ে যায়। খুব দুঃখ লাগে তখন যে এতটা কচু শাক আর কইটুকুনি হয়ে গেল। যাই হোক, এখান থেকে চামচে করে আমি একটু জলটা চেপে চেপে ঝুড়িতে ফেলে ছেঁকে নিচ্ছি, যাতে এর মধ্যে যে এক্সট্রা জলটা আছে সেটা যাতে বেরিয়ে যায়। করে এইভাবেই আমি একটা পাত্রের ওপর রেখে দেবো, যে জলটা যাতে আর একটু ঝরে যায়। তার জন্য চলুন দেখি এবার কচু শাকের জন্য কি কি লাগছে। বেশি কিছু না, পেঁয়াজ, রসুন আর অনেকটা কাঁচা লঙ্কা লাগে, একটু ঝাল না হলে ভালো লাগে না। আর হ্যাঁ, পেঁয়াজ রসুনটাও একটু পরিমাণের থেকে একটু বেশি লাগে। তো আমি চটপট রান্নাটা শুরু করে নিই, খুব সিম্পলভাবেই করি, চেষ্টা করি খুব সিম্পলভাবে রান্নাগুলো রাখার, কারণ আমাদের কাছে সময়টা এখন খুবই কম। চারদিকে এত দৌড়োদৌড়ির মধ্যে রান্নাটাও তো সুস্বাদুভাবে করতে হবে, তাই জন্যই চট জলদি রান্নাগুলো নিয়ে আসি, যাতে চট জলদি হয়ে যায়, খেতেও খুব টেস্টি লাগে আর রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যায়। তো আমি দেখতে পাচ্ছেন কড়ার মধ্যে তেলটা ভালো করে গরম করে নিয়ে কাঁচা লঙ্কাগুলোকে খুন্তি দিয়ে টুকরো করছি। আচ্ছা, এই খুন্তি দিয়ে টুকরো করাটা দেখে আপনাদের খুব অবাক লাগবে যে কি খুন্তি দিয়ে টুকরো করছে, তো কিছু দিয়ে কেটে নিলেই তো হয়ে যায় ছুরি কাছি দিয়ে। আসলে বন্ধু, এই লঙ্কা নিয়ে না আমার একটা খুব ভয় আছে। একবার কি করেছি, কাঁচা লঙ্কাটা হাতে করে ফাটিয়ে ভুলে গেছি, আর সেটা চোখেতে আমার লেগে গেছিলো, সেই যে কি জ্বলুনি, সেই ভয়তেই আমি কাঁচা লঙ্কাগুলো খুন্তি দিয়ে কেটে নিই। মানে এমনিতে কাঁচি ছুরি দিয়েও কাটি, কিন্তু মাঝে মধ্যে চেষ্টা করি খুন্তি দিয়ে তাড়াতাড়ি করে কেটে দেয়। তো দেখতে পেলেন আমি একটু কালো জিরে দিয়ে দিলাম আর খানিকটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এটাকে ভাজা ভাজা করে নেব। এই রান্নাটা করতে একটু টাইম লাগে। হ্যাঁ, পেঁয়াজটা হালকা হালকা ভাজা হয়ে এসছে, এবার আমি এতে একটু লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে আরো একটু নাড়াচাড়া করে নেবো, ভালো করে একটু ভাজা ভাজা করবো। এরপর যে রসুন গুলো দেখেছিলেন ওগুলো একটু থেতো করে করে আমি এর ভেতরে দিয়ে দিলাম। একদম বেটে দেবেন না, আমার কাছে বেটে দিলে একটু ভালো, একটু মুখে হালকা হালকা কচা কচা ভাজা ভাজা রসুন গুলো লাগে, সেটা আমার বেশি ভালো লাগে। তাই জন্য আমি রসুন গুলো হালকা করে থেতো করে দিই। এবার পেঁয়াজ লঙ্কা রসুনগুলোকে ভালো করে ভাজা ভাজা করে দিলাম। করার পর ওই যে কচু শাকটায় আমি জল ঝরাতে রেখেছিলাম, ওই কচু শাকটা কড়ার মধ্যে দিয়ে দিলাম। এবারই কিন্তু আসল ধৈর্যের পরীক্ষা। ধৈর্যের পরীক্ষা কেন বলুন তো, এই কচু শাক যত সিম্পল লাগে কিন্তু এইখানে জল মেরে মেরে করতে করতে প্রচুর টাইম লাগে, তাই একটু ধৈর্য আপনাকেও ধরতে হবে আর আমি তো ধরছি। তো দেখতে পেলেন আমি একটু হলুদ দিয়ে দিলাম, এতে কিন্তু মশলা বলতে বেশি কিছু লাগে না, হলুদ দিলাম। আর আপনারা চাইলে একটু গুঁড়ো লঙ্কাও ইউজ করতে পারেন, কিন্তু যেহেতু এখানে প্রচুর পরিমাণ কাঁচা লঙ্কা দিয়েছি তাই আর আলাদা করে গুঁড়ো লঙ্কা ইউজ করলাম না। এবার ব্যাস শুধু নাড়তে থাকো, নাড়তে থাকো আর নাড়তেই থাকো। মাঝে মধ্যে গ্যাস বাড়িয়ে দিতে হবে, মাঝে মধ্যে গ্যাস কমিয়ে দিতে হবে, আর শুধু নাড়তে থাকতে হবে। আর হ্যাঁ, এতে আমি কিন্তু এখনও সম্পূর্ণ পরিমাণ লবণ দিইনি, যেহেতু আগে একটু লবণ দিয়েছি তাই এই জিনিসটা তো মজে অনেকটা কমে যাবে, তাই খানিকটা বাদে আমি এতে লবণ দেব।
দেখতেই পাচ্ছেন খানিকটা মজে এসছে, আমি অল্প কটা চিনি দিয়ে দিলাম আর শুধু নাড়তেই থাকবে, আর কিচ্ছু দরকার নেই, শুধু নাড়া নাড়া আর নাড়া। যাই হোক, আরেকটু লবণ লাগবে তাই আরেকটু লবণ দিয়ে দিলাম। আমাদের কচু শাকের ঘন্ট পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, মোটামুটি এইরকম দেখতে হবে। এবার আমি একটা পাত্রের মধ্যে এটাকে সার্ভ করে নেব গরম ভাতের সাথে কচু শাকের ঘন্ট, আর কিচ্ছু লাগে না। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, দেখবেন, আশা করি ভালোই লাগবে। বাঙাল বাড়ির রান্না কেমন লাগছে অবশ্যই জানাতে ভুলবেন না। নমস্কার।